गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तो आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও আছি মোটামুটি। তো চলো, রবিবারের সকাল আর বসে দিয়েছি চা, তাই এই একটা দিন আমি ওর সাথে চা খাই। তাছাড়া আমি চা খাই না, তাও কোনো কোনো সপ্তাহে খাই না, হয়তো অন্য কিছু যদি বানাই যেমন চাউমিন মুড়ি তখন আর চা খাই না, ও খেলেও আমি হয়তো খাই না। তো দুজনের জন্য আজকে চা বানিয়ে নিয়েছি, আর আজকে মানে ব্রেকফাস্টে চা আর মুড়ি, আর ও এটাই খাবে আর কিছু না। তারপরে একদম দুপুরে রান্নাবান্না যেটা হবে সেটাই খাওয়া হবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি, ওখানে চা আর সামান্য ওই ওটা আলুর চিপস হবে হয়তো। তো আজকে বেশ সকাল সকাল উঠে পড়েছি, তাই জন্য ভাবলাম যে হাতে যখন সময় আছে তাই এই কাজ টাজগুলো আজকে একটু পরিষ্কার করে নিই। ওর বাবা পরিষ্কার করে সেটা ব্যালকনির দিক থেকে, বাইরের দিক থেকে, আর আমি আজকে ভেতরের দিক থেকে পরিষ্কার করে নিচ্ছি। একটু প্রায় পরিষ্কার করা হয়, তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, আজকে ভাবলাম যে আমার একটু ভিডিও বানিয়ে দাও, তো ভিডিওটা ওর বাবা বানিয়ে দিচ্ছে। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো এটা পরিষ্কার করে বেড কভার টোভার চেঞ্জ করব, রুম টুম মুছে স্নান টান করে রান্না করব। দেখেছ সব জিনিসে খাটের পেছনে ফেলে দিয়েছে, কি কি আছে দেখতেই পাচ্ছ। তো ও কোনো জিনিসই রাখে না, সব জিনিস ওর বেড কভারটা চেঞ্জ করে দিয়ে এই যে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। আর এখানকার বালিশগুলো এই রকম লম্বা লম্বা, কেন জানি না, আমাদের ওখানকার মতো না। তো যাই হোক, যেমন তেমনই ব্যবহার করি করছি আর কি। আর ওই যে কোল বালিশটা, ওটা হচ্ছে আগে আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি এইবারে। তো প্রত্যেক রবিবারই হচ্ছে গিয়ে বেড কভার চেঞ্জ করি আমি, আর হচ্ছে গিয়ে তারপর মাঝে যদি মেয়ে যদি নোংরা করে দেয় তখন তো আলাদা ব্যাপার, না হলে আমি প্রত্যেক রবিবারই করি। আর আমরা যা বিছানায় সারাদিন বসে বসে, তো বেডশিট গুছিয়ে আমি হচ্ছে বাসন ধুতে চলে এসেছি, মানে সকালের যে কোটা বাসন হয়েছে। আর এই কৌটোগুলো মানে এই লাঞ্চ বক্স ওর বাবার ব্যাগ থেকে কালকে বের করা হয়নি, তাই আজকে সকালে মানে ব্যাগ থেকে বের করে ধুয়ে নিচ্ছি আর কি। তো এরপর আমি হচ্ছে স্নান করে নেব, মানে ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করে নেব, যে কোটো জিনিসপত্র সার্ফ জলে ভিজিয়ে স্নান করে নেব, ওর বাবা স্নান করার পর ধুয়ে দেবে, মানে রবিবার দিন জিনিসপত্র ওর বাবাই ধয় আর কি, জামা কাপড়ের কথা বলছি আর কি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর এক কথা বারবার আমি বলছি, যাই হোক চলো। তো আজকে রবিবার, তো ওর বাবার ছুটি, মেয়েকে ওর বাবার কাছে রেখে সমস্ত কাজ ঝটপট করে সেরে আমি স্নান করে চলে এসেছি। তো মেয়ে ঘুমিয়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়েছে। আর ওর বাবা গেছে বাজারে, তো এখানে মাছ মাংস 11টার পরেই পাওয়া যায়, তার আগে পাওয়া যায় না। তো যাই হোক, এবার আমি ভাত বসিয়ে দেব, তারপর মাংসের জন্য সব কিছু রেডি করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। ভাত বসিয়ে দিয়ে আমি দেখো সবজি কেটে নিয়েছি, এখানে আলু কেটে হচ্ছে গিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা, আর এটা মেয়ের জন্য একটু পেঁয়াজ একটু আদা রসুন দু টুকরো আলু, ওটা আলাদা করে ওকে মেটে আর এক টুকরো মাংস দিয়ে প্রেশার কুকারে বানিয়ে দেবো। আর এই এক কোয়া রসুন এটা আমি মাংসের ঝোলের মধ্যে দেবো, যেটা খেতে আমার খুব ভালো লাগে, প্রত্যেক বাড়ি আমি দিই। আর কাঁচা লঙ্কা, ওর বাবা বাজার থেকে চলে এসেছে, তো কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিই। তো আগে কখনো আমি এইভাবে তোমাদেরকে বাজার শেয়ার করিনি, তা ফার্স্ট টাইম, তো তাও ভালোভাবে আমি দেখাচ্ছি না। এখানে আছে আলু, মানে আলু শেষ হয়ে গেছে, আর উচ্ছে আর পটল আনতে বলেছিলাম ব্যাস, আর লেবু নিয়ে এসছে মানে পাতা। তো তারপর দেখো ও আমার জন্য আখের রস নিয়ে এসছে, যেটা আমি হাত দিয়ে অনেক খোলার চেষ্টা করেছি কিন্তু পারিনি, শেষ পর্যন্ত দাঁত দিয়ে ফুটো করে এই যে ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে, ও খেয়ে এসছে আর আমার জন্য নিয়ে এসছে। তো প্রথমে আমি এটা বুঝতে পারি না আখের রস বলে, তো আমি ভেবেছিলাম যে কোনো কিছু শরবত, মানে পুদিনা পাতার শরবত টরবত এখানে পাওয়া যায় আর কি এই গরমে। তো দেখলাম যে আখের রস, তো আখের রস খেয়ে নিচ্ছে, আর ও দেখে হচ্ছে গিয়ে মাংসটা ধুচ্ছে, তাতেই আমাদের দুজনের দুবেলা হয়ে। তো এই যে আলু ভাজা হয়ে গেছে, সেই তেলে কটা পটল ভেজে নিচ্ছি আর কি, পটল নিয়ে এসছে, তো ভাবলাম যে কয়েকটা ভাজা করি। আর ওদিকে প্রেশার কুকারে মেয়ের বলব যে টক বক করে ফুটছে আমাদের মাংসের ঝোল। বাবা হচ্ছে গিয়ে রান্নাটা কিছুটা কিছুটা না, এই যে ঝোলটা দিয়ে ওর বাবা চলে গেছে স্নান করতে, আর আমি বাকিটা করে নেব আর কি। তো হয়েই এসছে, আমি শুধু শেষে একটু গরম মশলা আর ধনে পাতা দেবো ব্যাস, আর মেয়ে ওদিকে ঘুমোচ্ছে এখনও।
যায়। আচ্ছা ঠিক আছে, চলো স্নান করতে হবে, তো স্নান করবে, তো ভাত খাবে, তো বাবু হয়ে বসো, পাগলি। খুব খিদে পেয়েছে, সেই সকালে চা খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম, তো খেয়ে নেই খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি। ওর বাবা ওই জামাকে বসার জন্য ওটা এনে দিচ্ছে, তারপরে ওই যে আগে জামা কাপড়গুলো ওর বাবা তুলে নিচ্ছে আর এইগুলো মেলে দেবে, তো আমি বললাম যে আমি করি, তারপর বললো যে তুমি বসো আমি করে দিচ্ছি। তো যাই হোক, এই যে আমি মেয়েকে নিয়ে বসে আছি, এদিকে এসে ওর বাবাকে বললাম আইসক্রিম নিয়ে এসো খেতে খেতে, আর ঘুমোবে না ও, আর ওর সামনে আমরা আইসক্রিমটা যে কীভাবে খাচ্ছি ও খেতে দিচ্ছে না, ও খাবে তো, ওকে তো দেওয়া যায় না ঠান্ডা জিনিস। তো যাই হোক, ও ওই যে ওই ইয়ে করছে, একটু আধটু দেওয়া হচ্ছে, কিন্তু আমি তো ওর বাবাকে বলছি একদম না একদম না, ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে, তবু ওর বাবা কথা শুনছে না, একটু একটু ওই যে এই এতটাই। তো খুবই সিম্পল আর ছোট্ট একটা ভ্লগ দিলাম, তো ভ্লগের মধ্যে যদি কিছু ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।